কলকাতা গেলে সাকিবের জন্য কি আনেন অপু, এ সম্পর্কে বিস্তারিত জানুন। ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি সাকিব খান ও অপু বিশ্বাস ভালোবেসে ঘরও বেঁধেছিলেন এ তারকারা, তবে বেশি দিন টেকেনি সে ঘর, বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি। পরে একাধিকবার তাদের সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনও উঠেছিল। যদিও অপু সাকিবের বিচ্ছেদ হয়ে গেছে, তবে এ দম্পতির একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্য যোগাযোগ রয়েছে তাদের মাঝে, মাঝে মাঝে দেখাও হয় তাদের। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় এ জুটির এক হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। এছাড়া অপুর মুখে সাকিব বন্দনা তো আছেই। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রেও একসঙ্গে ঘুরতে দেখা গেছে ডালিউডের জনপ্রিয় এই জুটিকে। প্রাক্তন স্বামী সাকিবের জন্য অপুর মনে এখনও শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। এবার জানা গেল প্রতিবারই কলকাতা থেকে ফেরার সময় সাকিবের জন্য কি বিশেষ উপহার নিয়ে আসেন অপু। মূলত ভারতীয় গণমাধ্যমকে অপু বিশ্বাস জানান, কলকাতা থেকে যখনই বাংলাদেশে ফেরেন তিনি, তখনই সাকিবের জন্য নলেন গুড়ে সন্দেশ নিয়ে ফেরেন। শুধু সন্দেশই নয়, সাকিবের প্রিয় কাজু বরফিও নেন অপু। জানা গেছে শেষবার যখন তিনি কলকাতা গিয়েছিলেন, তখন প্রায় 5,000 টাকার মিষ্টি কিনে নিয়ে এসেছিলেন সাকিবের জন্য, আর ছেলে আব্রাহাম খানের জন্য এনেছিলেন শাক সন্দেশ, সেটা সংগ্রহ করেছিলেন হাওড়া একটি মিষ্টির দোকান থেকে। প্রসঙ্গত 2008 সালে গোপনে বিয়ে করেন সাকিব খান ও অপু বিশ্বাস। এরপর 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান আব্রাহাম খান জয়। এরপর পুত্র জয়কে নিয়ে প্রকাশ্যে আসতে বিচ্ছেদ হয়ে যায় এ দম্পতির। বিচ্ছেদের পরও সাকিবের প্রতি এত ভালোবাসা অপুর, এ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।